মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে সাক্ষ্য দিবেন এবার রোহিঙ্গা নারীরা। আশা করা হচ্ছে বুয়েনেস আইরেসের একটি আদালতে একদল রোহিঙ্গা নারী মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে চলমান গণহত্যার অভিযোগের পক্ষে সাক্ষ্য দিতে আগামী 2 মাসের মধ্যে আর্জেন্টিনায় পৌঁছাবেন। যারা প্রাণে রক্ষা পেয়েছেন তারা প্রত্যেকেই দূর থেকেই আদালতের কাছে তাদের যৌন নিপীড়নের বিষয়ে সাক্ষ্য দিয়েছেন। আর্জেন্টিনার আদালত সর্বজনীন ন্যায় বিচারের ধারণায় বিশ্বাস করে, অর্থাৎ দেশটির আদালতের মতে পৃথিবীর যেখানেই গণহত্যা সহ যে কোনো ধরনের ভয়াবহ ঘটনাই ঘটুক না কেন, সেটার বিচার পৃথিবীর যে কোনো আদালতেই হতে পারে। এই মামলার মূলে আছে 2017 সালে রোহিঙ্গা মুসলমানদের উপর মিয়ানমারের সামরিক বাহিনীর নিপীড়ন। সে বছর রোহিঙ্গা অধ্যুষিত 370টি গ্রাম আগুনে পোড়ানো হয়। রাখাইন রাজ্যে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি অর্থাৎ আরসা নামের একটি সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনী নিরাপত্তা নিশ্চিতকরণ অভিযান চালায়। শত শত বেসামরিক রোহিঙ্গা নিহত হয়। জাতিসংঘ বলেছে মিয়ানমার সেনাবাহিনীর এই কর্মকাণ্ড গণহত্যার নামান্তর। এই অভিযানের পর 7,40,000-এরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। বার্মিস রোহিঙ্গা অর্গানাইজেশন ইউকে BRU UK নামের একটি সংস্থা 2021 সালের 13ই নভেম্বর মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে হামলা করে, যেটি পরের মাসেই আর্জেন্টিনার কেন্দ্রীয় আদালতে গ্রহণ করে। এছাড়াও মিয়ানমারের বিরুদ্ধে ইতিমধ্যে আন্তর্জাতিক ফৌজদারি আদালত এবং জাতিসংঘের আন্তর্জাতিক বিচারিক আদালতে আইনি প্রক্রিয়া চলছে। BRU UK-এর সভাপতি তুন খিন জানান, এবারই প্রথমবারের মতো রাখাইন রাজ্যে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়ে কোনো আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা নারীরা সরাসরি সাক্ষ্য দেবেন। সামরিক জান্তার বিরুদ্ধে আদালতে শুনানির বিষয়ে সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুন বলেন, আমরা ICU-তে জবানবন্দি দিয়েছি, যেটি জাতিসংঘের একটি আনুষ্ঠানিক সংস্থা। সেখানে আমরা ব্যাখ্যা করেছি রাখাইন রাজ্যে আগে স্থিতিশীলতা বজায় ছিল। তিনি আরও বলেন, আরসা জঙ্গি দলের কার্যক্রম শুরুর পর থেকে সংঘর্ষ দেখা দিয়েছে। যারা অভিযোগ করেছেন তাদের রাখাইন রাজ্যে বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থানের পূর্ব ইতিহাস বিশ্লেষণ করা উচিত। অন্যদিকে হজে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু। সৌদি আরবের মক্কায় লাইলা আক্তার নামের আরেক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি পবিত্র মক্কা আল মুকাররামায় 1 জুলাই মারা যান। লাইলা আক্তার বাড়ি ফরিদপুর শিবচরা এলাকায়। একই সময় খন্দকার নামের আরও একজন মারা যান। এ নিয়ে সৌদিতে হজ পালনে গিয়ে 11 জন বাংলাদেশের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 8 জন, নারী 3 জন। রোববার হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। এর আগে আরও 9 জন বাংলাদেশি মারা গেছেন। এদিকে চলতি বছরে এখন পর্যন্ত 53,367 জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 3,385 এবং বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী 49,565 জন। সৌদি আরবে আগামী 8 জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।